Hello, fit and healthy people. কেমন আছেন আপনারা? Welcome to another episode of Fit Talk with Momin H. আজকে আমাদের যিনি গেস্ট আছেন, উনি আমার one of the favorite athletes. না, ইন্টারভিউ দিতে এসেছেন বলতে দেখে বলছি না, উনি আসলে আমার খুব পছন্দের একজন athlete. কারণ আমাদের দেশে যেখানে স্পোর্টসে মেয়েদের পার্টিসিপেশন খুবই কম, সেখানে উনি বেছে নিয়েছেন ওয়েট লিফটিং এর মতো একটি খেলা, এবং শুধু বেছেই নেননি, উনি ওয়েট লিফটিং এ বাংলাদেশের জন্য বয়ে এনেছেন গোল্ড মেডেল, শুধু একবার না বহুবার। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মাবিয়া আক্তার সীমান্ত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাবিয়া, আপনি যে শুরুর যে গল্পটা জানি সেটা হচ্ছে আপনার মামা আপনাকে অনেকটা জোর করে আপনাকে এই ওয়েট লিফটিং এ নিয়ে এসেছিলেন। ছিল, আমি সবসময় ক্রিকেট গেমটা দেখেছি, যে অ্যাক্টিভিটি শুধু ক্রিকেটটাই হাইলাইট ভাবে আমি তখন দেখেছি, কারণ আমি স্পোর্টস ক্যারিয়ার শুরু করি 2010-এ, আর তখন ক্রিকেট অলরেডি অনেক ফেমাস জায়গা পেয়ে গেছে বাংলাদেশে, তো ক্রিকেট আর ফুটবলটাই দেখতাম, ওটাই জানতাম, বাট আমি কখনো স্পোর্টস কি একজন স্পোর্টস হিসেবে একটা মানুষকে একটা ভালো নাম হবে এটা কখনো ভাবিনি, স্পোর্টস জগতে তো চিনতাম না। তো মামা চেয়েছিলেন যে মামা চারজন ফিমেল প্লেয়ার নিয়েছিলেন আমাদের এরিয়া থেকে, আমরা খিলগায় থাকি, খিলগা এরিয়া থেকে, তো ওখানে আসলে এটা রিলেশনটা ছিল অনেক মানে ডিপ, বিকজ সেটা হচ্ছিল আমাদের যে ওয়েট লিফটিং এর কোচ ফারুক আহমেদ সরকার, উনি আমার মামার ক্লোজ ফ্রেন্ড, বলা যায় যে ভাই, ফ্রেন্ড বলাটা ভুল হবে, ভাই বলা যায়। তো উনি আমাদের ওয়েট লিফটিং এর ন্যাশনাল কোচ, তো ওনার উনি চেয়েছিলেন যে কিছু মেয়ে আসুক, আসলে এক জেনারেশনের পর একটা জেনারেশন, একটা সিনিয়র জেনারেশন ছিল, নেক্সট জেনারেশনটা ছিল না, তো মামাকে বলার পরে মামা সেই জেনারেশনটা যাই চারটা মেয়ের মধ্যে তার ভাগ পড়ে যায়, মানে আমি তখন তখন আমাদের টিম ছিল না, যদি থাকতো হয়তো আমি তখন আসলে যাওয়া, আর মামার আসলে হ্যাঁ মামার ভয়েই ওয়েট লিফটিংটা করা। প্রথম প্রথম ভেবেছিলাম যে ওয়েট লিফটিং করবো না, একদিন যাওয়ার পরে তারপর দিন ভেবেছি পালিয়ে চলে আসব, বাট তেমনটা হয়নি, মামা অনেক অনেক গাইড করে রেখেছেন এখানে, এর জন্য পালানোও হয়নি, ওই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছে। তো অসহ্য একটা গেম থেকে আস্তে আস্তে কবে যে ভালোবাসা তৈরি হয়ে গেল, কবে যে এটা থেকে একটা একটা নেশা হয়ে গেল যে এটাকে প্রফেশন হিসাবে নিব, সেটা যতই চ্যালেঞ্জ হোক না কেন, এর মধ্যে অনেক ছিল, বাধা ছিল, যেটার জন্য আমার এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। যতটা মামার প্রেশার ছিল ততটা বলবো যে সাপোর্ট ছিল কোচদের এবং ফেডারেশনের অফিসারদের, বলবো যে আমাদের স্যার যারা আছেন তাদের সাপোর্ট ছিল, না থাকলে হয়তো তখন আমি ওই অবস্থায় চলে আসতাম, হয় না, মানুষ একটা জিনিস ভাবলে সেটা করে ফেলে, আমি ভেবেছিলাম বাট করার জন্য অতদিনে যতদিন আমি ভেবেছি ঠিক ততদিনে আমার মামার মায়া বাড়িয়ে দিয়েছিল, আপনি যে ছেলেরা স্পেশাল ফ্যাসিলিটি পাচ্ছে বা আপনারা পাচ্ছেন না ফিমেল অ্যাথলেটস হিসেবে, এ ধরনের কোনো ডিসক্রিমিনেশন ছিল? আসলে না, তেমন কখনো কোনো কিছু হয়নি, কারণ হয়নি বলবো কিনা, কারণ আমি যে বললাম না আমি হচ্ছে হলো আপনার থার্ড জেনারেশন ওয়েট লিফটিং এর, থার্ড জেনারেশন, আমি থার্ড না ফোর্থ জেনারেশন হবো, কারণ আমি আমার আগে তিন তিন সেশন দেখে ফেলেছি, মানে তিনটা জেনারেশন দেখে ফেলেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, তা আমি ফোর্থ জেনারেশনই বলবো, আর হচ্ছিল ফোর্থ, তো আমি একদম ফোর্থ জেনারেশনে এসে বলবো না যতটা পেয়েছি দ্বিধাদ্বন্দ্ব, হয়তো যারা ফার্স্ট জেনারেশন ছিলেন তারা পেলে পেতে পারে, আমি তো একদম লাস্টেই যাওয়া বলে ফোর্থ স্টেজে যাওয়া, তো আমি তেমনটা ফেস করিনি, কিন্তু আসলে বলবো যে ফেস করিনি, করতে দেইনি, হ্যাঁ আমি করতে দেইনি, কারণ আমি যখন স্পোর্টসে, আমি একটা জিনিস বলি, আমি 2011-2010-এর মানে শেষে শেষে আমি একটা জেদ কাজ করে আমার মধ্যে, সে জেদটা হচ্ছে হলো যে সেই জেদের মধ্যে অনেক কারণ আছে, অনেক রিজন আছে, যে আমাকে আমার যে আমি বললাম যে আমার আগের জেনারেশন সিনিয়র জেনারেশন তারা আমাকে ভালোভাবে এক্সেপ্ট করেনি, মানে খুব ভালো করেনি বলবো না, খুব ভালোভাবে এক্সেপ্ট করেছে, তার জন্য হয়তো আমি আজকে এখানে,
মানে সেটা একটু নেগেটিভ লেগেছে, মানে ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি। তো আমি তখন থেকে আসলে তখন থেকে তাদের এই ফেমাস একটা যে ছিল, কোন ইন্টারভিউ হলে তাদেরকে খুঁজতো, কোন নিউজ হলে তাদেরকে খুঁজতো, এবং তাদের যে আমি আসলে জুনিয়র হিসেবে আমাকে যেভাবে তাদের নেওয়া উচিত ছিল, ভালো বেশি কাছে নেওয়া উচিত ছিল, ঠিক সেইভাবে আমার সিনিয়ররা আমাকে কাছে টেনে নেয়নি। তো তারা ভেবেছিল যে তারাই এই ওয়েট লিফটিং এ রাজ করবে, থার্ড কেউ আসতে রাজ করতে পারবে না, তো তারা তারাই থাকবে। তো তাদের এই নেগেটিভ যে অ্যাকসেপ্টটা আমাকে করেছিল, সেটা আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি একটা সময় ওয়েট লিফটিং এ যদি, হ্যাঁ, কারণ ওয়েট লিফটিং এ যদি কেউ কখনো কোথাও নাম থাকে এবং ওয়েট লিফটিং কে কেউ যদি চিনে এবং ভালো স্ট্যান্ডার্ড লেভেলে চিনে, সেটা আমার জন্য চিনবে, আর সেটা ওয়েট লিফটিং ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। তো আসলে এই জিনিসগুলো থেকেই না আমি ওই জেদে কাজ করেছি। আমি খুব অল্প সময়ে আমার পিক পারফরমেন্স এবং ওয়েট লিফটিং এর একটা রেকর্ড, যে এত অল্প সময়ে কেউ এত ভালো স্ট্যান্ডার্ড পারফরমেন্স আসতে পারেনি, তা আমাদের স্যারদের কথা এবং তাদের এত বছরের অভিজ্ঞতা তারা বলেন যে এত শর্ট সময়ে, মানে শর্ট একটা সময়ের মধ্যে কেউ আসতে পারেনি। তো আসলে আমি জেদ করে এখানে আসি, এবং আমার সাথে কখনো কোনো ছেলে বিট হয়নি, আমি করতে দেইনি, কারণ তারা একটা কম্পেয়ার তো তখন হয় না যখন কেউ করতে দেয়, আমি কখনো কম্পেয়ার করতে দেইনি। আমি সবসময় অলওয়েজ ট্রাই করেছি যে আমি সবসময় টপে থাকবো নিজেকে আপার হ্যান্ড রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি একটা কথা যে বললেন, যেহেতু আপনি আজকে খুব অল্প সময় একটা পার্টিকুলার পারফরম্যান্স বা একটা বার স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছেন, এটার পিছনে কারণটা কি? এটা কি আপনার স্পেশাল কোনো ট্রেনিং কাজ করেছিল এর পেছনে, নাকি ওই জেটটাই কাজ করেছিল, মানে পিছনে রহস্যটা কি আসলে? আসলে ওই যে বলবো যে এটা হয় কি, যে ট্রেনিং যতই করেন না কেন, ইচ্ছা শক্তি যদি না থাকে না কারোর মধ্যে, তাহলে ট্রেনিং যতই করান বা যতই পড়ান, সে কিন্তু এটা মাথায় বা সেটা কিন্তু গ্যাজুয়ালি উপর উঠবে না এবং সে ভালোভাবে বুঝবে না। আমার জেদ ছিল যে আমি যত কষ্ট হোক না কেন এবং আমি ওইখানে যে দেখাবো, যেটা আমার এম, একটা জেদ ছিল। আর হ্যাঁ, ট্রেনিং এর কথা বলবো যে আমার কোচদের ধন্যবাদ জানাই যে আমি যতটা জেদ করেছি তার থেকে ওনারা আমাকে, ওনাদের শ্রমটা আমাকে বেশি দিয়েছে, কারণ আমি জেদ করেছি কিন্তু তাদেরও তো শ্রম লেগেছে, না তো আমি ওনাদের থেকে না পেলে আমার জেদটা কাজে দিত না। পরিচর্যাটা হচ্ছে আসল আসল জিনিস, যে পরিচর্যা যদি প্রপারলি না হতো, এন্ড ডেফিনেটলি আপনার মধ্যে ক্যাপাসিটিটা ছিল যে জিনিসটা অ্যাবজর্ব করার মতো। আচ্ছা, এখন চলে যাই আমাদের সেই এসএ গেমস 2016, 16 সালে যে এসএ গেমসটা ছিল, কন্টেস্টে আমাদের বাংলাদেশ সাধারণত দেখা যায় ইন্টারন্যাশনাল কোনো গেমস এর আগে সবাই বলে যে, একটাই কথা বলে যে ভালো রেজাল্ট করবো। ভালো রেজাল্ট কিন্তু আসলে কেউ পার্টিকুলারলি বলে না যে ভালো মানে কি। আপনার কি আসলে কোন কোন টার্গেট ছিল যে ওকে, বা সেই বিশ্বাসটা ছিল যে আমি গোল্ড মেডেল পাবো বা ফার্স্ট হবো, নাকি আপনিও গিয়েছেন যে ওকে আমি অ্যাটলিস্ট সম্মানজনক কিছু নিয়ে আসবো? আসলে এটা সবার একটা মুখের কথা, এটা কাল্পনিক একটা জিনিস, যে কোথাও খেলতে যাওয়ার আগে হয় কি যে একটা কাল্পনিক একটা স্বপ্ন সাজাই এবং আমরা বলি যে আপনি গোল্ড পেতে হবে, গোল্ড আনতে হবে। তো আসলে হয় কি যে যে যাকে আমরা পাঠাচ্ছি তার তার কাছ থেকে জানা উচিত আসলে আমরা কি করব। আমি যখন সাউথ এশিয়ান গেমস এর আগে আমি গোল্ড মেডেল পাই, সেটা হচ্ছে আপনার নভেম্বর অক্টোবরে আমি একটা গোল্ড মেডেল পাই, সেটা হচ্ছে আপনার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ পুনেতে। তো তখন ওয়েট লিফটিং এর পুরো মানে বাংলাদেশের পুরো স্পোর্টস যে জায়গাটা, একটা স্পোর্টস কি একটা ফ্যামিলি, তো আমি একটু ইয়ে করে বলি যে সেই স্পোর্টস অথরিটিরা ভেবেছিলেন যে ওয়েট লিফটিং এ কেউ গোল্ড মেডেল আনলে সেটা আমি আনবো, এবং আমাকে দিয়ে এক্সপেক্ট করেছে। তো এক্সপেক্ট করেছে, ঠিক আছে, কারণ যেহেতু আমি 2 মাস আগে একটা মেডেল পেয়েছি, এটা করতেই পারবে। তো তারপরে আমি যখন যাই, ঠিক যাওয়ার সাউথ এশিয়ান গেমস এ যাওয়ার আগে আমার একটা ইঞ্জুরি হয়। হ্যাঁ, ইঞ্জুরিটা এখন হয়তো শুনলে হবে যে অনেক ছোট ছিল, না হলে তো এত বড় একটা গেম করতে পারতাম, বাট ইঞ্জুরিটা অনেক ভালো, মানে খুব ভালো আকারেই ছিল। আমার ডান হাতের কোনোই হাড় হয় কি একটা সোজা হাড় যখন উপর নিচ হয়ে যায় তখন কিন্তু তার এখানে অনেক পেন হওয়ার কথা, তো আমার সেটাই হয়েছে। আমি একটা কাজ করেছি, সেটা আমার আসলে যে বললাম না যে আমার একটা জেদ কাজ করে সবসময়, সেটা অবশ্য সেটার জন্য আমি মাস সাফার করি, তারপরে জেদটা মাঝে মাঝে পজিটিভ হয়ে যায়। তো যেটা ছিল যে আমি সাউথ এশিয়ান গেমসে আমার জিততে হবে, কারণ আমি 6-7 মাস এত কষ্ট করলাম, করার পরে যদি এখন লাস্ট স্টেজে এসে আমি না যেতে পারি, এটা আমার অনেক কষ্টের থাকবে। তো আমি হসপিটালে যাই, হসপিটালে সবকিছু করার পরে, এক্সরে করার পরে এই প্রবলেমটা ধরা পড়ে, করার পরে আমি প্লাস্টার করতে বলে আমি না করে চলে আসি, রীতিমতো মিথ্যে কথা বলে হসপিটাল থেকে চলে আসি। তো চলে আসার পর আমি কাউকেই কথাটা জানাই নেই। তো আমার কোচ আমাকে ট্রেনিং করাচ্ছিল, তো
তো করারের মধ্যে ট্রেনিং আমি করতে পারছিলাম না, কারণ আমার হাত তো মাত্রই ফ্র্যাকচারটা হয়েছে, আমি কিভাবে ট্রেনিং করব, তো করতে পারছিলাম না। তো তখন আমি আমার কোচ আমাকে বলেছিলেন বসে থাকো, তো তখন আমার কোচ ছিলেন হচ্ছে হলো বলবো না আমি নাম মেনশন করছি এর জন্য যে তাদেরও থ্যাংক ইউ জানাই যে পাঁচ পাঁচ মাস আমার পিছনে ওনারা খেটেছেন, ওনারা অনেক শ্রম দিয়েছেন, ওনাদেরও কষ্ট লেগেছে হয়তো যে আমি লাস্ট স্টেজে এসে হাতে ব্যথা পেয়েছি, কষ্ট ওনারাও পেয়েছেন, এত শ্রম দেওয়ার পরে আমি আসলে ব্যথাটা পেয়েছি। তো লাস্ট এক যখন আমি আমার পুরো ইভেন্টে আপনার ইয়ে হচ্ছিল যে আমি গোল্ড মেডেল পাবো, আমি গোল্ড মেডেল পাবো, আশাটা সবাই আমাকে নিয়েছিল, লাস্টে আমি যখন আপনার ব্যথাটা পাই তখন আমার থেকে ফোকাসটা আরেকটা প্লেয়ারের কাছে, আরেক প্লেয়ারের কাছে আমার কাছ থেকে আরেক প্লেয়ারের কাছে ফোকাস ছুটে, বাট হ্যাঁ খারাপ লাগাটা হ্যাঁ ফোকাস ছুটতেই পারে, আসলে এটা রিয়েলিটি। হ্যাঁ তো কিন্তু আমার খারাপ লাগাটা ছিল হচ্ছিল যে আমি মেন্টালি তখন মেন্টালি আমি ঠিক ছিলাম, আর আমার আমি প্রস্তুত একটা আমি একদম পুরো ম্যাচ পার্টিসিপেট করবো আমি প্রস্তুতি নিয়েছিলাম, এমনি হুট করে অ্যাক্সিডেন্টটা, এবং সাথে সাথে আসলে হয় কি মানুষের বিহেভিয়ার কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় মানুষের জন্য। তখন তাদের বিহেভটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ সাডেনলি তাদের বিহেভ চেঞ্জ হয়ে গেছে, তারা আমার অপিনিয়ন আর একটা প্লেয়ারকে তারা বলছে তারা গোল্ড মেডালিস্ট। হ্যাঁ আমি সেইখানে মানতাম যদি সেই প্লেয়ারের পারফরমেন্স খুবই স্ট্যান্ডার্ড জনক থাকতো, সেই প্লেয়ারের 6 মাসে আপনার 5 কেজিও ইম্প্রুভ হয়নি, যদি আমরা স্ট্যান্ডার্ড করি ইম্প্রুভ হয়নি, তো সেই প্লেয়ারের গোল তো দূরে থাক, গোল্ডের সাথে লিড করাটা তার স্বপ্ন, তো আর আমি অলরেডি স্বপ্ন জয় করে ফেলেছি, তো এটা আমার কাছে লেগেছে। তখন তাদের বিহেভটা আমার কাছে মনে হয়েছে যে একটু রাফ হয়ে গেছে, আর একটু ভালো হলো হতো। তো সবাই অল অল মানে আমার টিমে যারা আছে সবার কথা বলছি, সবার বিহেভটা চেঞ্জ হয়ে গেছে, তো তখন আমার কাছে জিনিসটা খুব খারাপ লেগেছে যে হয়তো আমি এইবারই শেষ, আমার পক্ষে আর ওঠা পসিবল না। তো তখন আমি জানাই হচ্ছে না, আমি আমি সারা জীবন একটা কথা বলি যে আজকে মাদিয়া যে এখানে আছে শুধু বলবো যে আমার বাবাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার বাবা আমাকে অনেক প্রোটেক্ট করেছেন, যখন আমি আমার বাসা থেকে যাই এরিয়া থেকেই প্রোটেক্ট আমার বাবা আমাকে করেছেন, ধন্যবাদ জানাবো মামাকে, কারণ মামা যদি না নিয়ে দিতেন বাবার প্রোটেক্ট করা হতো না, মামা নিয়ে গেছেন। তো উইং কমান্ডার মহিদিন আহমেদ স্যার উনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ফেডারেশনের ওয়েটলিফটিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, উনি চেয়েছেন এবং আমাদের কোচ যারা আছেন যারা আমাকে ট্রেনিং করিয়েছেন সারিয়া সুলতানা সুচি, ফারুক আহমেদ সরকার, এরা আসলে এনাদের দুজনের কাছে আমি অনেক লং টাইম ছিলাম, কাজল দত্ত ভাই ছিলেন ওনাদের কাছে আমি লং টাইম ছিলাম, তো এনারা যদি না চাইতেন তাহলে হয়তো স্যার আর কোচ, স্যার চেয়েছেন আমাকে একটা স্ট্যান্ডার্ড লেভেল দেওয়ার জন্য, কোচরা চেয়েছেন আমি যেন সেই লেভেলে পৌঁছাতে পারি, তো আসলে ওনাদের জন্য আজকে এখানে আমি পৌঁছানো। তো তখন আমি স্যারকে জানাই, উইং কমান্ডার মহিদিন নামের স্যার যে যার নাম বললাম, তো ওনাকে আমি জানাই যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, আমি তো এমন আর মেবি আমি খেলতে পারবো না, মেবি আমি এখানে যাব আমার আর পসিবল না। তখন স্যার আমাকে সুন্দর করে একটা কথা বলে যে তুমি কাউকে বলেছো, আমি আজ আমি কিন্তু এখন এই কথাগুলি বলি যে প্রায় 4 বছর পর আজ আমি এই কথাগুলি বলছি, আমি বলছি না স্যার আমি কাউকে বলিনি, তো স্যার আমাকে শুধু বলেছে তুমি আমাকে বলেছো আমি জানি না, আমি তোমাকে বলেছি তুমি জানো, মানে উনি পুরো কথাটা হাইড করে গেছেন। আমি তখন যাই আমাকে বলেছিল গলায় হাত ঝুলিয়ে রাখতে, আমি তখন আমাকে স্যার আমার স্যার আমাকে বলেছিলেন যে তুমি পকেটে হাত রাখবা, আমরা যে একটা আপার পোর্শন পড়ি ওই আপার পোর্শনের পকেটে তুমি হাত রাখবা, তো আমি হাতটা ওই আপার পোর্শনের পকেটে পুরোটা জার্নি মানে ইয়ারের যে জার্নিটা আমি ওইভাবে ট্রাভেল করি, তো আমার হাত অলরেডি খুলে গেছে এই ট্রাভেলের মধ্যে। তো ফাইনালি যখন আমি আমার খেলা হচ্ছিল 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি যখন আমি সকালে আমি ইনডোরে যাই আমাদের কম্পিটিশন হলে, জার্নালিস্ট তারপরে হচ্ছে আপনার যারা স্পোর্টস অথরিটি থেকে গিয়েছিলেন স্পোর্টস এর যে অফিসার তারা ওখানে আছেন, তো স্যারকে শুধু একটা কথা বলেছিলাম যে স্যার আমি শুধু বহরের সাথে যেতে চাই, আমি মেডেল না পাই আমি ডাইসে নামবো, আমি শুধু তালিকায় শেষ নাম্বার হলেও থাকতে চাই, আমি একদম টোটালি বাদ পড়তে চাই না। তো তখন স্যার আমাকে আসলে এই কথাগুলির জন্য হয়তো স্যার যাই না স্যার বলেছিল যে চলো দেখা যাবে ভালো কিছুই হবে, তো হয়তো স্যার জানতেন যে হয়তো আমি ভালো কিছু করবো, ওনার আমার প্রতি বিশ্বাস ছিলেন, তো যাই যাওয়ার পর আমি তখন যারা ছিলেন এখানে সবাই ভেবেছিলেন যেহেতু মেডেল পাবে না তাহলে এখানে হয়তো আর না অ্যানাদার ডিসিপ্লিনে যাই, তখন 4-5টা ডিসিপ্লিন একসাথে খেলা হয়ে যেত, তো তো কি মানে কয়েকজন ওখানে বসাও ছিলেন, তো আনসাডেনলি একটা জিনিস হয়ে যায় যে আমি মেডেলটা পেয়ে যাই, কারণ আমার সাথে যে মেয়েটা খেলে
ও ডিসকলি হয়ে যায়, কারণ হচ্ছিল ওর ডোপ টেস্টের একটা প্রবলেম ছিল। তো ওই ডোপ টেস্টের কারণে ও ডিসকলি হয়ে যায়। পরিমাণে নিয়েছিল ডোপটা, যে ও লাস্টের তিনটা কারেক্টই করতে পারেনি, ওটা ওর অ্যাকশনটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। তো আনসাডেনলি পেয়ে গেছি মেডেলটা, আমি এটা বলবো আনসাডেনলি বলবো, এত ভাগ্য করে বলবো না যে পেয়ে গেছি, কারণ ওই মেয়েটা ডিসকলি হয়েছিল কিন্তু আমি পেয়েছি। তো বাংলাদেশের ঝুলিতে প্রথম একটা গোল্ড মেডেল আসলো, সেটা হলো আমার হাত দিয়ে। তো আসলে জীবনে যেটা চেয়েছিলাম তখন ওই ওই মুহূর্তে পূরণ হয়েছে, যে আমি চেয়েছিলাম একটা ইতিহাস রচনা করতে, আর সেটা হয়ে গেছে। 2016 সালের প্রথম গোল্ড মেডেলিস্ট আমি, আমার পরে অনেকেই আছে। আর ওয়েট লিফটিং এর ফার্স্ট লিফটার আমি, যে আমি কোন গেমসে গোল্ড মেডেল পেয়েছি। ইতিহাস তখন থেকে স্টার্ট হয়ে গেছে। আপনি কিন্তু একটা কথা যেটা বললেন, যে আমি আপনার সঙ্গে ব্যাপারটা 100% একমত না, যেটা বলছেন যে অন্য একজন ডিসকোয়ালিফাইড হয়েছে বলেই আপনি যে সুযোগটা পেয়েছিলেন, তাতে একমত না। এই কারণে আপনি ইনজুরি অবস্থায় আপনি যে পরিমাণ লিফট করেছেন, সো ডেফিনেটলি ক্রেডিট গোজ টু ইউ। কারণ প্রথম কথা হচ্ছে এই অবস্থায় মেন্টালি ওখানে যাওয়া এন্ড পারফর্ম করা, কারণ অনেকে আছে যে মেন্টালি ভেঙে পড়ে। কারণ আমরা অনেক সময় দেখি যে সামান্য কোনো ইনজুরিতে আমরা সাধারণত রিস্ক নিতে চাই না, আর সেখানে রিস্ক নিয়ে সে টপে পজিশনে যাওয়া, ডেফিনেটলি এটা আমরা ইচ্ছা শক্তি বলবো না কি বলবো আই ডোন্ট নো। যেটা বললেন যে শুধুমাত্র যে উনি, আমি যেটা এই কারণে বললাম, আমি দ্বিমত পোষণ করছি যে উনি মানে ডিসকোয়ালিফাইড হয়েছে বলে পেয়েছেন, এটা আসলে কোনোভাবেই না না ঠিক আছে, বাট হ্যাঁ, কিন্তু এটা তো আসলে একদমই পার্সোনালিস্ট জেদ এবং আমার আগ্রহ। হ্যাঁ, এটা তো অ্যাপ্রিসিয়েট আমি নিজেও চাইলে করতে পারবো না, নিজেটা নিজে তো আমার জেদ যে আমি পার্টিসিপেট করবোই। হ্যাঁ, এবং সেকেন্ড পজিশনটা আনতে হলেও আমার কিন্তু শ্রীলঙ্কার সাথে লিড করতে হয়েছে ওই অবস্থায়, কিন্তু আমি সেকেন্ড পজিশনে, ফার্স্ট হতো আমার সেকেন্ড পজিশনে আসতে হবে। আমি কিন্তু এমনি এমনি ফার্স্ট মেডেলটা আমার চলে আসেনি, আমি সেকেন্ড লেভেল পর্যন্ত গিয়েছি। থার্ড পর্যন্ত গেলে তো আমি পেতাম না গোলটা, সেকেন্ড লেভেল যাওয়ার জন্য আমাকে শ্রীলঙ্কার সাথে লিড করতে হয়েছে। ওই ইনজুরি অবস্থায় আমি শ্রীলঙ্কার সাথে লিড করেছি, আমার কোচরা বলেছেন যে তোমার হাত আগে, তারপরে আমি বলেছি যেহেতু এখানে এসেছি আমি এখানে করবো। এবং আমার বাবার সাথে আমি লাস্ট প্রমিস করেছিলাম, বাবা বলেছিলেন যে, আমার বাবা খুব টেনশনে ছিলেন যে আমি ওই অবস্থায় যাচ্ছি, আমি যেদিন আমি ফ্লাইট ওই দিন আমি এয়ারপোর্টে বসে আমার বাবাকে বলেছিলাম, যে বাবা বলেছিল যে তোমার হাত ঠিক রেখে তুমি সবকিছু করো, আমার আগে তোমার হাত তারপরে সব। আমার বাবার জীবনের প্রথম আমাকে এই স্পোর্টসে যাওয়ার বাধা দেওয়া এই একটা কথা, যে আগে তুমি তারপরে তোমার সব, এরকম কখনো এরকম কোন কথা আমার বাবা আমাকে বলেনি। তো তখন আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি যেহেতু যাচ্ছি আমার হাত আমি ওখানে রেখে আসবো, কিন্তু মেডেল ছাড়া আসবো না। এসেছিল তখন ফেসবুক থেকে দেখেছিলাম, একটা জিনিস যে ইমোশনটা, যে আপনি যে ইউনো ইউ আর ক্রাইং এন্ড সবকিছু জাতীয় সঙ্গীত বাজছে পেছনে, তো ইমোশন আউটবার্স্ট থেকে এই সবকিছু সবকিছু মিলেই সেই রিঅ্যাকশনটা ছিল। আসলে আমি এই আপনার এই প্রায় 6 বছর আমি অনেক স্ট্রাগল করেছি, সেটা আমার পার্সোনাল লাইফে হোক কি স্পোর্টস লাইফে হোক। তো আমি যে বললাম না, আমি কিন্তু ওয়েটলিফটিং থেকে ভালো একটা পজিটিভ এক্সেপশন কিন্তু পাইনি। তো তাদের এখানে এসে আমার ওইখানে, এটাও কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ ছিল। এবং আসলে জাতীয় সঙ্গীত তো আমার জন্য, ওইখানে জাতীয় সঙ্গীতটা বেজেছে, তাও গেমস এর চার দিনের মাথায়, একদম পুরো 4 দিনের দিন আমি মেডেলটা পাই। তো 4 দিন যাবৎ এই এই ইনডোর ওই ইনডোর, এই ডিসিপ্লিন ওই ডিসিপ্লিন ঘুরে কেউ মেডেল পাচ্ছে না, খালি হাতে আসছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা বিশ্ব জয় করেছি। আমার কাছে তখন মনে হয়েছে যে সবার মুখে হাসি এবং আমার এত এত কষ্টের একটা ফল এবং এত বাধার একটা রেজাল্ট এবং এত হাতে একটা ইনজুরি এবং মানুষের ইগনোরেটি যেটা ছিল, পুরো বিশ্ব জয়ের মতো লেগেছে আমার কাছে। এবং জাতীয় সঙ্গীত হয় কি, সেটা যেখানেই হোক না কেন, আপনি শুধু এটা, আমি গেমে ফার্স্ট পজিশন পেয়েছি এর জন্য আমি কাতনা করছি জাতীয় সঙ্গীত বাজছে তা না, দেখবেন যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত বাজলে গায়ের মধ্যে কিন্তু শিউরে ওঠে, যে কোনো জায়গায়। আমিও তো বড় একটা স্টেজে ছিলাম, তো তখন হ্যাঁ তখন ওই মুহূর্তে আসলে ফিলটা আলাদা ছিল। ব্যাখ্যা করলে অনেকভাবেই করা যাবে, আসলে এটা তখনকার আসলে এটা বলার মতো না, এক্সপ্রেস করার মতো না। আমি একটা জিনিস আমি বলতে চাই, যে সবাই একটা ধারণা যে ফিমেল যারা আছেন তারা যদি
জিমে যায় বা ওয়ার্কআউট করে তারা নাকি ছেলেদের মতো হয়ে যায়। তো আমি তাদেরকে বলবো আপনাদের উচিত মাফিয়াদের মতো যারা আছেন স্পোর্টস রিলেটেড লাইক স্ট্রেংথ স্পোর্টস এর সঙ্গে পাওয়ার লিফটিং এর সঙ্গে ওয়েট লিফটিং এর সঙ্গে বা বডি বিল্ডিং এর সঙ্গে তাদেরকে ফলো করা উচিত, বিকজ ইটস নট ট্রু। আপনি যদি স্পোর্টসে আছেন তো আপনি ফিমেলদের এই স্পোর্টসে আসার ব্যাপারে কতটুক সাপোর্ট দিবেন বা আপনি কতটুক ব্যাপারটাকে সাজেস্ট করবেন ওয়েট লিফটিং আসার জন্য? আসলে এখানে ওই যে আপনি ফার্স্টে একটা কথা বলেছিলেন যে বডি স্ট্রাকচার নাকি চেঞ্জ হয়ে যায়, তো এই জিনিসটা অনেকের মধ্যে এফেক্ট মানে মেন্টালি আসলে এফেক্টটা পড়ে যে আমরা স্পোর্টস করলে যে আমাদের শরীরের গঠন চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো আমি বলি আমি যেহেতু আমি আমি তো করছি না, আমি আমাকে দিয়েই বলি, আমি আমি তো করছি, আমাকে দেখে তো মনে হয় না যে আমি একজন ছেলের মতো হয়ে গেছি। আমার তো মনে হয় না, আমার কাছে মনে হয় নিজে সুস্থ থাকতে পারছি, নিজে আরো স্বাচ্ছন্দ্য ভাবে হাঁটাচলা করতে পারছি এবং সবকিছু করতে পারছি। এবং একটা জিনিস, বাসায় বসে থাকলে থাকতে থাকতে হয় কি একটু ফ্যাট জমে যায় শরীরের মধ্যে। হ্যাঁ, এই যে এখন লকডাউনে যে আমরা আছি বাসায়, আমি এখন বুঝতে পারছি যে 3 মাসের উপরে, হ্যাঁ 3 মাসের একটু বেশি হবে আমি বাসায়, তো এতদিনে আমি কিন্তু একটু মোটা হয়েছি। তো মানুষ স্পোর্টসে থাকলে কিন্তু ওরকম কিছু হয় না, এটা কিছুই না, এটা একদমই গুজব বলা যায়। তো স্পোর্টসে আসলে আমি বলবো যে যারা স্পোর্টসে ইন্টারেস্টেড, যারা এমনি এমনিতে ধরেন যদি স্পোর্টস ইন্টারেস্টেড না থাকে যে আমি জিম করব, আমি নিজে ট্রেনিং করব, তো লাইক আমাদের বাংলাদেশে অনেক জিম আছে, অনেক জিম সেন্টার গুলি সবাই করছে, অনেকে আমি আমার জানিস তো অনেক আছে, আমি আমাদের খিলগায় থাকি, খিলগায় অনেক জায়গায় দেখি অনেকগুলি জিম আছে। তো ওই ট্রেনিং সেন্টার যে আপনি আপনি ফিট থাকার জন্য সুস্থ থাকার জন্য ওখানে জিম করতে পারেন, আপনি আপনি আমাকে ট্রাস্ট করে যান, দেখবেন যে আপনার শরীরে কোনো কিছুই চেঞ্জ হবে না, আপনাকে আরো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এবং সুস্থ থাকবে। আর যদি স্পোর্টসে আসতে চান, আপনি যদি স্পোর্টসকে ভালোবাসেন, বেছে নেবেন যে কোন স্পোর্টসটা করবেন, তাহলেই হবে। আর সেখানে স্পোর্টসে যাওয়ার পরে সবচেয়ে বড় একটা জিনিস থাকতে হবে, আমি কিছু করতে এসেছি, কিছু দেখতে আসেনি, এটা ভাবলেই হবে। সফট করতে করতে চলে আসলাম সেই জিনিসটা না, কিছু আসলে করে দেখাতে হবে, অ্যাচিভমেন্টের যে ক্ষুধাটা সেটা থাকতে হবে। এটাই আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা আছে যে আপনারা যে স্পোর্টসে আছেন তো এইখানটায় স্পন্সর্ড বা ফেডারেশন থেকে সাপোর্ট কিরকম পাচ্ছেন? যদি বলতে হয় যে আপনারা রিসেন্টলি তীর কোম্পানি যেমন আর্চারিতে মিস্টার রবিন সানাকে যেমন সাপোর্ট দিয়ে যাচ্ছে, কন্টিনিউ স্পন্সর করে যাচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে কি এই ধরনের কোনো ফিক্স স্পন্সর আছে যারা প্লেয়ারদেরকে স্পন্সর করছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে, নাকি এই ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি স্পোর্টসে? না, পিছিয়ে থাকলে তো রোমান সানা স্পন্সর পেতো না, রোমান সানার ডিসিপ্লিনটা তো স্পন্সর পেতো না যদি পিছিয়ে থাকতাম। আসলে এখানে হয় কি, এটা আমাদের প্রবলেম যে আমরা এমন একটা গেমকে স্পন্সর করব যে গেমটা আমাদের প্রচার করবে এবং যে গেমটাকে মানুষ বেশি নিবে। হয় কি যে একদম যারা যে আমাদের হয় কি ওয়েট লিফটিংটা একদম অজানা একটা গেম, তো এখানে আসলে একটা মানুষকে স্পন্সর করা, যে মানুষটা আপনাদের আসলে বিশ্বাসটাই নেই, বিশ্বাসটা নেই যারা স্পন্সর করবে তাদের বিশ্বাসটা নেই। কারণ আর্চারিকে স্পন্সর করেছে তীর, আসলে দেখেন তীরের সাথে কিন্তু আর্চারিটা যায়, অ্যাটাচড আছে তাদের, তো তাদের ওইভাবে করা। এবং হ্যাঁ বলবো যে আর্চারি একটা সময় বলবো যে আর্চারি থেকে ওয়েট লিফটিং একটা সময় অনেক স্ট্যান্ডার্ডে ছিল, এটা আমি আগেও বলেছি এখনো বলবো স্ট্যান্ডার্ডে ছিল, কিন্তু আর্চারিটাকে তীর উঠিয়ে দিয়েছে, তীরের অনেক বড় ভূমিকা আছে আর্চারিকে এখানে আনা এবং রোমান সানার এখানে আসার অনেক বড় এক ভূমিকা আছে এবং আর্চারি ফেডারেশনেরও আছে। তো আমাদের ফেডারেশন গুলি কি স্পন্সর করতে চায় না, যেহেতু জনপ্রিয় না গেমটা, একটা জায়গায় যেখানে আমাদের টাকা আমাদের প্রফিট আসবে না, আমরা প্রচার পাবো না, আমাদের শুধু দিতে হবে, সেখানে আসলে কেউ স্পন্সর করতে চায় না। যেখানে ক্রিকেটকে দিলে তাদের ওরা যদি আমি এক্সাম্পল দিই, ওরা যদি আপনার 500 টাকা দেয় তাহলে সেখান থেকে যদি 5,000 টাকা আসে তাহলে ওরা কিন্তু ওইখানে গিয়ে ইনভেস্ট করবে, তাই না? আমাদের মতো একটা ডিসিপ্লিন কি ইনভেস্ট করবে না, কিন্তু আসলে করলে কিন্তু আমরাও আজকে বলবো যে অনেক বড় একটা লেভেলে পৌঁছাতে পারতাম। আমরা উইদাউট স্পন্সরে যদি প্রপার সাউথ এশিয়ান গেমসে রেকর্ড করতে পারি তাহলে স্পন্সর হলে আমরা কোথায় দাঁড়িয়ে দাঁড়াবো, এটাই হচ্ছে বড় কথা। আর আসলে আমাদের স্পন্সরটা করতে চায় না,
ইচ্ছে নেই স্পন্সরদের। অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, অনেক জায়গায় অনেকবার বলা হয়েছে, তারা ইন্টারেস্টেড না। এখন কেউ যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তো আর জোর করে কাউকে আনা যায় না। কিন্তু হ্যাঁ, এই 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 সময়ে তারা বলবে যে আমি ইন্টারেস্টেড না, বাট সামনে যখন কোন একটা গেম চলে আসবে তখন তারা বলবে যে তোমাদের কাছ থেকে আমরা আশা করছি। একটা প্রশ্ন আছে যে আমি আপনার কিছু ইন্টারভিউ দেখেছিলাম, ইনফ্যাক্ট এখন যে কথা বলছি, অনেকে আছে অনেক খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলে, কিন্তু আপনার কাছে দেখেছিলাম যে আপনি ইন্টারভিউ গুলোতে ইউ আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইউ আর ভেরি বোল্ড, মানে যেটা ভিতর মানে আছে একবারে যে স্ট্রেট বলে ফেলছেন, এই সাহসটা কোথায় পাচ্ছেন? আমি আপনার আগে দুটো ইন্টারভিউ দেখেছিলাম, ইন্টারভিউ দেখার পর আমি চিন্তা করতেছিলাম যে মানে মানুষকে এই ধরনের কোশ্চেন করলে খুব সুন্দর করে এড়ায় চলে যায়, কাটায় চলে যায়, একটু ডিপ্লোম্যাটিক ভাবে ঝামেলার মধ্যে যেতে চায় না। আপনার অ্যান্সার গুলো আমি দেখেছি টু দা পয়েন্ট অ্যান্সার দিচ্ছেন, যেটা রাইট সেটাকে রাইট বলছেন, যেটা রং সেটাকে রং বলছেন, এই সাহসটা কোথেকে পান? আমি মনে করি যে দেখেন, আমি আমি অনেস্ট থাকলে সবকিছু অনেস্টলি হবে। আমি যেটা পাইনি, যেটা আমাকে দিচ্ছে না, যেটা আমার সাথে করছে না, আমি সেটা কেন বলবো? মানে সবাই মানে অন ক্যামেরা বিধায় কি আমি বলবো যে হ্যাঁ আমাকে দিচ্ছে, আমাকে করছে, আমি পাচ্ছি? এটা কখনোই পসিবল, কিন্তু তার জন্য কিন্তু আমি কিছু পাচ্ছি না। এখন আমার এটা একদম সোজা কথা, আমার পেটে খাবার না থাকলে আমি তারপরেও বলবো, ক্ষুধা পেটে নিয়ে বলবো যে আমি খাবো না 4 দিন? এটা তো পসিবল না। আমি যেটা চাই সেটা আমাকে না দিলাম সেটা বলবোই? এখন আমাকে কিছু দিচ্ছেন না, আমাকে কিছু পড়াবেন না, খাওয়াবেন না, আমি বলবো যে হ্যাঁ আমি খুব ভালো আছি? অবশ্যই না। আজকে আমি স্পোর্টসে যেটা করেছি সেটা বলবো একান্তই, ওই যে বললাম আমার স্যার মহিউদ্দিন আহমেদ স্যারের জন্য, এবং আমি আমার নিজের চেষ্টায় এবং আমার মামার চেষ্টায়, আমার ফ্যামিলির চেষ্টায়, আমার কোচদের চেষ্টায়। এছাড়া এতদিন যাবো বলেন যে আজকে 4-5 বছর যাবো আমি শুধু একটা ট্রেনিং সেন্টার যাচ্ছি, না আমি বাড়ি চাচ্ছি, না আমি গাড়ি চাচ্ছি, আমাকে সেটা ট্রেনিং সেন্টার দিতে যাচ্ছে। যে ট্রেনিং সেন্টারটা দিলে আমার আমার আমি তো লাস্ট জেনারেশন, আমার পরও জেনারেশন আছে, এরপর আরো 4-5 জেনারেশন ট্রেনিং করতে পারবে, বাংলাদেশকে আরো ভালো রেজাল্ট দিতে পারবে। আমি পজিটিভ একটা জিনিস চেয়েছি, সেটা দিবেন না? আর আমি সেটা হ্যাঁ হাসি মুখে বলে দিব, আমি অনেক ভালো পাচ্ছি, আলহামদুলিল্লাহ আরো ভালো পাবো, আমাদের প্রতি ভালো দৃষ্টি রাখবো, কিছুই তো দিচ্ছেন না, তাহলে আমি কেন বলবো আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি? আমি অবশ্যই অবজেকশন জানাবো। এটার জন্য আসলে সাহসের কিছু হয় না, আমি মিথ্যাটা বলিনি। এটাই আর এটা হচ্ছে, এটার জন্য যদি কেউ কিছু বলে, হ্যাঁ আমি অনেক সময় অনেক কথা শুনি যে আমি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমাকে অনেকবার বলা হয়েছে যে তুমি এভাবে কথা বলবে না, আমি এভাবেই বলবো, আমাকে দিয়ে দাও আমি কথা বলবো, দিবে না আমি এভাবেই বলবো, এটা এমন সাহসের জায়গা থেকে না, সত্য থেকে বলা। আই রিয়েলি হোপ যে সবাই ব্যাপারটা এভাবে চিন্তা করতো, কারণ অনেক সময় আছে আমরা ডিপ্লোমেসি দেখাতে গিয়ে অনেক সময় ভুল ইনফরমেশন মানুষের কাছে শেয়ার করি, যেটা বললেন যে পাচ্ছি না কিন্তু আমি বলতেছি ভাই ভালো আছি, এতে কিন্তু মানুষের কাছেও কিন্তু একটা ভুল মেসেজ পৌঁছাচ্ছে। সবাই কিন্তু মনে করছে যে আল্লাহ সব ওরা তো সব ঠিকঠাক মতোই আছে, আপনি যদি বলে যান যে আমার সবকিছু ঠিক আছে তখন উল্টা কিন্তু টুডেও টুমরো মানুষ কিন্তু আপনাদের দিকেই আঙুল তুলবে যে সব সুযোগ সুবিধা পাচ্ছো তাহলে রেজাল্ট আনতে পারছো না কেন? এটা হচ্ছে, এটা হ্যাঁ ভাইয়া বলি, এটা হচ্ছে কারণ এটা আমার সাথে একবার ঘটে গেছে। আমি একটা প্লেয়ারকে, আরেকটা ডিসিপ্লিনের প্লেয়ারকে আমি বলেছিলাম যে তোমাদের তো সবই দিচ্ছে, তাদের তারা খুবই ভালো একটা সুনামধন্য একটা ডিসিপ্লিন বলছি, তা খুব দেখায় যে আমরা সবকিছু প্লেয়ারদের দিচ্ছি এবং প্লেয়ারদের করছি, কিন্তু আসলে কিন্তু তা না। আমি একদিন আসলে অনেক ডিসিপ্লিনের প্লেয়ারদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, সেটা আমার খুবই ক্লোজ ফ্রেন্ডশিপ বলা যায়, তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা তো খুব ভালো স্পন্সর পাও, বাট কিন্তু এখনো পর্যন্ত তোমরা পিছিয়ে আছো, তোমাদের থেকে তো আমরা অনেক ভালো, তোমরা শুধু খায় তোমরা শুধু খেয়েই যাও, দেওয়ার মধ্যে কিছুই নেই, এবং আমরা দিয়ে যাই কিন্তু খেতে পারি না। আমি স্ট্রেট ফরওয়ার্ডলি ওকে কথা বলে ফেলেছি, তখন ও আমাকে বললো, ও আমাকে তখন যে কথাটা বললো ভাইয়া বাস্তব, আমি তখন কি বলবো, আমি অবাক হয়ে গেছি, এবং তখন আমার কাছে মনে হয় আমার নিজের কাছে অনেকটা মানে গিলটি হয়েছে, আমি মানুষটাকে কেন এইভাবে কথাটা বললাম। আর ওরা কিছুই পায় না, ওদের বাহির থেকে দেখানো হয় আমি সব দেই, এবং ওদেরও বলতে বাধ্য করা হয় যে আমরা সব পাই। তো আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এই যে আজকে আমি সোজাসুজি কথা বলি, তারা কিন্তু বলতে পারছে, তাদের গুছিয়ে দেওয়া হচ্ছে তারা বলছে, আর আমাকে কেউ যদি গুছিয়ে কথা বলতে বলে আমি তাদের কথাই বলবো না, দরকার পড়লে আমি সেখান থেকে উঠে যাবো, আমি কিন্তু তাদের গুছানো বলবো না, আমি আমার গুছানো বলবো। আমি এর জন্য হ্যাঁ আপনার কথাটাই বলি, এর জন্য আমিও সেই ইনফরমেশন গুলি পেয়েছি যখন আমি তার সাথে সরাসরি কথা বললাম, যেহেতু আমার ভালো বন্ধু, তখন আমি জানতে পারলাম যে ভালো বন্ধু হিসেবে হয়তো বলেছে, আর বাইরের কারোর কাছে বলতো না, আমি তখন জানতেছি ভাই এটা হয়, এটা আমি আমরা অনেক ডিসিপ্লিন কি মনে করি, আদর্শ কথাটা সত্য না।
আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি আপনার নেক্সট টার্গেট কি? হ্যাঁ, নেক্সট টার্গেট কি জানি না, আসলে নেক্সট তো নেক্সটই হয়ে যাচ্ছে, আমার নেক্সট আর পুরো হচ্ছে না। তো আমার লক্ষ্য একটাই, যে নিজে একটা অলিম্পিকে স্টেজে পার্টিসিপেট করব, আর বাংলাদেশকে অলিম্পিকে আমি যখন স্টেজ উঠবো তখন রিপ্রেজেন্টিং বাই বাংলাদেশ মাবিয়া আক্তার, এরকম একটা কিছু উঠবে, এটা আসলে আমার লাস্ট এম। স্পোর্টসে থাকা মানে একটা রানিং প্লেয়ার হিসেবে থাকা লাস্ট টাইম, এবং নেক্সট যদি বলেন কোনো ইমের বিষয় তাহলে আমি বলবো যে অলিম্পিক কাছে ছিল চলে গেছে, এটা এখন আরো নেক্সটই হয়ে গেছে। তো যদি সাউথ এশিয়ান গেমস হয় নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার হওয়ার মানে হ্যাঁ নেক্সট ইয়ার হওয়ার কথা, যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে এটা ইতিহাস হবে যে পরপর মানে পরপর তিনটা সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট টানা, মানে এক টানা আর কি, লং টাইম মানে কন্টিনিউস। হ্যাঁ, তো তখন আমার অলরেডি একটা হয়েছে, সেকেন্ড টাইম কেউ পাইনি, আমি পেয়েছি। নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া যাতে মাবিয়াকে কেউ না টাচ করতে পারে ওয়েটলিফটিং এ। হ্যাঁ, কারণ এটা বাংলাদেশের রেকর্ড হয়ে যাবে, তখন হয় বাংলাদেশে আমি রেকর্ড করার পরে হয়তো আরো কেউ রেকর্ড করবে, বাট কিন্তু আমি তো প্রথম, আসলে প্রথম প্রথমই থাকি, সে কখনোই আর পরে আর 10 জন 5 জন করলেও না সেটা রেকর্ডটা ভাঙে না। তো আমি ওইটা করবো, একটা সাউথ এশিয়ান গেমস পর পর তিনটা গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট এম এটা অলিম্পিক খেলা, দেন এর পরে চিন্তা করব যে নেক্সট কি করা যায়, প্রথমে দুটেই আছে। এনিওয়েজ, আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো ভাবিয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, এত আপনিও আমাকে দেখেছেন এবং কিছু কথা শুনেছেন, ধন্যবাদ। আর আমি আশা করব যারা ইন্টারভিউটা যারা দেখছেন, স্পেশালি ফিমেল যারা আছেন, তাদের মধ্যে ওই ভুল ধারণাটা অবশ্যই কেটে যাবে যে ওয়ার্কআউট করলে যে ফেস বলেন বডি বলেন ছেলেদের মতো হয়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি মাবিয়ার যে স্ট্রাগলিং এর যে স্টোরিটা, উনি কিন্তু আপনারা হয়তো দেখছেন যে ওনার সবসময় হাসি খুশি চেহারাই দেখেন সবসময় ইন্টারভিউতে, বর্তমানটাকেই দেখি। ইনফ্যাক্ট আপনি একটা কথা বললেন না যে যখন ইনজুরি ছিল তখন আপনার সবাই ধারণা করছিল আপনি হয়তো অ্যাচিভ করতে পারবেন না, অলরেডি তখনই কিন্তু আপনাকে সাইডলাইন করে দেওয়া হয়েছিল, এটা হিউম্যান নেচার। তো এত লাইফের এত আপস এন্ড ডাউনস মানে পার হয়ে আমাদের দেশে এরকম রক্ষণশীল মানসিকতার একটা দেশের থেকেও, যে ইনফ্যাক্ট আপনি কিছু ইন্টারভিউতে পড়ছিলাম যখন আপনি ওয়ার্কআউট করতে যেতেন, আপনার ড্রেস পড়তে হতো ওয়ার্কআউট এর সময় বা ট্রেনিং এর সময়, মানুষজন হাজার রকম কথা বলতো, স্বপ্নগুলো আছে সামনের ইনশাল্লাহ সেগুলো অবশ্যই পূরণ হবে, এবং এটাও আশা করবো ইনশাল্লাহ যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, ডেফিনেটলি আমি আমার পার্সোনালি আমি আশা করব যে নতুন যারা মেয়েরা আছে তারা আপনার কাছে সাপোর্ট পাবে, শেখার যে জিনিসটা আছে। আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে আপনি বাড়ি গাড়ি চাচ্ছেন, একটা ট্রেনিং ফ্যাসিলিটি চাচ্ছেন। আমরা যদি আসলেই দেখতে যাই যারা ট্রু স্পোর্টসম্যান যারা আছে তাদের কিন্তু আসলে চাওয়া ওটাই, যে একটা মানে ট্রেনিং করার একটা সুযোগ পাওয়াটা প্রপারলি। ডেফিনেটলি যখন ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছেন তখন যখন কম্পেয়ার করছেন অন্যদের সঙ্গে ভালো থাকবেন, ফিট থাকবেন, হেলদি থাকবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও ডেফিনেটলি লাইক ইট, share it and do subscribe my channel. And next show amontron niye bidai nichhi, asha kori next show te dekhben amader fit talk with Movin H. Adios.